পাখির সিঁদুর মুছে দিল শীতের সিঁদুর ফুললো আমারে দুঃখিনী আমার মায়ের হাতে বাঁধাবে নি এলাইয়া গেল আমার মায়ের হাতে বাঁধাবে নি পাওয়ার বাড়ি খেয়ে খেয়ে এগুলো নেই তোমার ইয়েতে ও দেখছেন পাত কি পাত প্রদীপ বাবুর বাড়িতে রান্না বান্না খুব ভালো হচ্ছে না বাবা এই যে এত রাত্রে খাওয়া খেলে কি আর সহ্য হয় পুজো করতে যাচ্ছি খেতে দিচ্ছে বেটা পরে খেতে দিচ্ছে পরে এমন খাবার খাচ্ছি গ্যাস হয়ে গেছে রান্না বান্না হচ্ছে সকালেই সেই রান্না খাচ্ছি দুপুরে রাত্রেবেলা রান্না হচ্ছে ১২টার সময় খাচ্ছি কেমন হয় উফ বাপরে বাপ ই ইস বাপরে ও কামে বকলি দড়ো হায় 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 দেখছেন পা দে কি জ্বালা তাই কি বলে পা দে পাদন্তি পা শুনে ভাগ্যবান ভাগ্যবতী তো এলো নয় ভাই এলো নাই তোমার পাত এ পাদন্তি পাত শুনে ভাগ্যবতী পাত নাই যার পুরা কপাল তার পাত শুনে যে ঘৃণা করে পাদেই তাকে গ্রাস করে তাই কি বলিব পাদের তত্ত্ব আসরে আছে যত ভক্ত তাই পাদ পাদানন্দে সবাই বলো হরিব দেখছেন যতই হরিধ্বনি আর উলধ্বনি আপনারা দিলেন আমার পেটে বাবা শুরু হয়ে গেল সুরধ্বনি বাবা পায়না পায়খানা করলাম তো একটু শান্তি পেলাম হরিবল 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 পায়খানা না করলে শান্তি পেতাম না দেখছেন গোটা গোটা ছোলা বের হয়ে যাচ্ছে ঘুগনিগুলো করছে একটা ছোলাও বলে না একটা ছোলাও শক্ত মানে নরম থাকে না শক্ত 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 কাঠের মতো শক্ত শক্ত কী করে পায়খানা বের হবে না গোটা গোটা পিস্তুলগুলির মতো বের হয়ে গেছে পায়খানা করলাম তো একটু শান্তি পেলাম যাই আমি আর দেরি করবো না চান করতে যাই এভাবে তো হাঁটা যাবো না পায়খানার কি গন্ধ বাবা এদিকের হাওয়া তো এসে নাকের মতো ঢুকে গেল একটু ঢেল মেরে দেখি এই জল খরচ করে নি এখানে এই সর 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 এদিকে এই সর 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 এদিকেও শক্ত এদিকে দেখি এই সর 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 শক্ত এই সর 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 এদিকেও শক্ত কী করা যায় না এত গন্ধ নিয়ে যাওয়া যাবে না গেলেই যে কেউ দেখতে পাবে বলবে কি ব্রাহ্মণ মশাই পায়খানা করেছে জল খরচ করেনি তার মানে আমি মান সম্মান শেষ করে ফেলবো তাই না করে এখন কেউ দেখতে পাবে না এই আলের মধ্যে একটু ঢাল ঘোষাল মেরে দিদি কেউ বুঝতে পারবে না পরিষ্কার হয়ে যাবে ঠিক তেমনি চলে যাবো পুজো করতে চান টান করে হরিবল দেখছেন যতই ঢেল ঘোষাড় দিয়ে দিলাম আবার আটটা আটটা হয়ে গেল কি জ্বালা বাবা পায়খানার মধ্যে ভাগ থাকে নাকি এটা ইয়ে পজিশনের পায়খানা একবারে কি গন্ধ কি আরেকবার মেরে দি গন্ধ কি আর যায় গুয়ের গন্ধ না
যাই, এভাবেই যাই। হরি হে কিটি কিটি, হরি হে কিটি কিটি, হরি হে কিটি কিটি। বলো হলো নিশিভোর কহুল সবে দোহরে ঘুমায়ে আরে ভাই। এবার ছান টান করে শরীর পবিত্র করে নেব, পবিত্র করে চলে যাব পুজো করতে। কেউ বুঝতে পারবে না আমি পায়খানা করেছি, হেঁটে এলাম, কেউ বুঝতেই পারবে না। হরি হে নারায়ণ, হরি হে কিটি 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 কিটি, হরি হে কিটি কিটি। এমনিতেই তো আমার পাছার গন্ধ, তার মধ্যে আবার এখানে কোন মোড়া লেগে আছে আমার ঘাটে। ছি 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 ছি, এইখানে আর থাকা যাবে না, এখানে চান করা যাবে না, আমার ঘাটে মোড়া। হরি হে কিটি কিটি, হরি হে কিটি কিটি, হরি হে কিটি কিটি, হরি হে কিটি কিটি। যাই বাবু যাই, আমি আর বিলম্ব করবো না, এই মধ্যে ডোমের বাড়িতে যাবো। হরি বল হরি বল। ওই আমি হারলে হারলে ব্রাহ্মণ সেজেছি, সেজেছি আমি হালে হালে ব্রাহ্মণ সেজেছি। হ্যালো হ্যালো ব্রাহ্মণ সেজেছি, হ্যালো হ্যালো ব্রাহ্মণ।
ফসলের মেলা লেগেছে। আমি কি বললাম, ছয়টা ছয় টাকা দিয়ে ঢেমনি নিয়ে এসেছি, ঢেমনি মানে বুঝতে পারলাম তো, ছটা বউ নিয়ে এসেছি কিনে, মাথা খারাপ। ওই ছটা বউর যাওয়া যা এখন কী হবে সেটা জানি না, একটু কালকে আসলাম রামপুর থেকে, ছটা বউ নিয়ে এসেছি। যদি আপনাদের দেখার খুব ইচ্ছা থাকে সকালবেলা আমার সঙ্গে যাবেন, আমি ছটা বউকে দেখাই দেবো। হরি বল হরি বল, না না অনেক কিট্টি কিটু কিট্টি কিটু, এই তো চলে ওই আমি হাল্লে হাল্লে ব্রাহ্মণ সেচ্ছেছি, আমি হাল্লে হাল্লে ব্রাহ্মণ। তবে যাক, আমরা জাতিতে ডোমা আছি, আমার এক ছোট ভাইয়া আছে লটপচিয়া, কাজে কিছু না পাতা নাইছে রে ভাইয়া লটপচিয়া রে, আ ভাইয়া ফলেবা রে, আরে কাহা রে ভাইয়া রে তুমরে, আমি ধর আছে ভাইয়া, আরে জলদি আছে। তবে যাক, আমরা জাতিতে ডোমা আছি, আরে এখানে গান বলে যাক, আরে শহরে বাজারে থাকি ফুলবা ডমানা, আরে শহরে বাজারে থাকি ফুলবা ডমানা, আরে শহরে বাজারে থাকি ফুলবা ডমানা, শহরে বাজারে থাকি ফুলবা ডমানা, শুকুরি কাহা আছে ভাইয়া দারু পিকে তো জাদা নিচা লাগাল ছে রে ভাইয়া রে, ভাইয়া গানা বলে গা, হ্যাঁ হ্যাঁ আনন্দ করে গা, ঠিক ছে। ও বুড়িয়া নানি গে হে ভানসা ঘর হবে বিছনা পারি রে, ¡Gracias!
ডোমা আগে দিদি আগে ভৌজি আমার ভাতার কে দেখলে হো কহা গেল সিয়া মর্দে এ জমানা তারি পেলা মোর চড়লে জবানি কাঁপনে লাগন লাগি এ রাজাজি বাজা বাজি কি না বাজি তারি পেল
कहां गल से मर्दे ए जमाना आयो दादा हां मौसी हां के दीदी हम का करी हम बर्बाद हो जाई ये दोनों भातर लेकर हम मार जाई ए जमाना ए हम तोहर छुटाओ तनी हम भी डोमानी बानी এক বোতল দারু ফেলে ছো যেটা নেশা লাগছে আর তোরা ভাই বিস্তার বিছে গিয়ে না নিনা ছো আর তো ঝাড়ু দিকে মারেছো না মানি এই তো না আমার বাত শুন হ্যাঁ ও আমার যে সুবে আইল বা ও ভোর নি দেড় কুইন্টাল কা ও কাহা গাইল বা কা বলছো আরে ভোর নি কাহা গাইছি ও ভোর নি হ্যাঁ ভাই একা যে ডোভা মে ছে ডোভা মে ছে ডোভা মে ছে ডোভা মে ছে হ্যাঁ হ্যাঁ তুমি খুব প্রদীপ কা কচ্চু ভিটা মে গাইল বা ওকার মাগি কাহে আই আমার পাস ঝগড়া খাতি কচ্চু ভিটা মে হ্যাঁ কা বলে ছে ওকার মাগি প্রদীপ কা মাগি আইল বা আমার সাথে কাহে ঝগড়া কাড়ি দিদি হাম কাকার খাই না পি আমার সাথে ঝগড়া কাড়ি কাহে ঝগড়া কাড়ি হো আরে ভাইয়া দেখো ও বেঠে বা দেখো আমার সাথে ঝগড়া চলো চলো আই শোনো আমার বাচ্চা খানা লো চো খানা কহা মিলি খানা খানা মানে কুছ নেই খে আরে শোনো আমার বাপ 250 গ্রাম চাল দিল তিন আদমি এক সপ্তাহ যাই এক সপ্তাহ যাই হ্যাঁ কি আও চলো আগে মসি 250 গ্রাম চাল এক সপ্তাহ যাই হো মসি না যাই बैठो 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 विचार करते तो विचार करते तीन आदमी एक सप्ताह ना जाए जाए तो हम इतना मारी तोहरा के एक हफ्ता जाए हां जाए ना जाए हो आ हां हागे इधर आ हागे मोसी एक हफ्ता जाए आ जाए हो ना जाए हां ना खाई के दी घर में कुछ नहीं है खाना नहीं छे ना का बोले छे डमानी ओ डमाना घर में कुछ नाही खाई के मर्दा आओइ छे लाठिया चमकाई के डमाना ভাজি হ্যাঁ ভাত আড়ু কিলো ছো
तो तू हमरा तड़िया फटा देल हो। सुनो 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 जमानी खाना नहीं छे तो खाना खाना बच्चा पैसा दे कौन दी हो ओमसी कौन मसी ओमसी हो हमर भातर के पैसे मात दो दारू पी हां सिबे सिबे देखे ओ मालिक पू अरे दारू पी काई तो हम बर्बाद हो जाई दीदी हमरा संसार में औषधि मात लगाओ हो आयो ए भोजी आई इधर आ दारू इधर आ जा का हो दारू पीबू ना पी पीबू तो का हुई पी तो मोहा का दारू आल छो बढ़िया काड़ा दारू हो पियो पियो अच्छा से पियो पियो चाना खाना कुछ नहीं छे हो का हो जाने के खत्म हो गया ए ए ए जमाने क्या करो छे भाई एक 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 आनंद करेगा आनंद करेगा सच में एक आनंद करेगा ओ बोले हटवा पे लाली आई कनवा पे बाली ओ बोले अखिया गजरा सिंगा करे छोटो कुछ दारू पी ले छोटो ए भैया हाय हम दोनों भाई दारू पी ले छो तो भौजी हमरा दाढ़िया फटा देलो भौजी मोहा का दारू पी ले छो हाय डमानी सुनो हमर बात हाय डमानी इधर तू दारू पी ले छो ना पी का सुनो सुनो हमर बात हमरा दोनों भाई दारू पी के ए पर निंदा छो आ तू झाड़ दे के भतार मारबू तू ना मारी तू दारू पीबू ना पी भतार मारबू ना पी भतार मारू अरे मारा ले
ভোজি ছিল গঙ্গর উঠিয়া পুঠি মাছি খেলা এখন কোন খেলা তোর ভাইয়া পকাল আরে গহু মকর টিয়া পুঠি মছারিয়া কনে খিলা তোরে ভাইয়া গহু মকর টিয়া পুঠি মছারিয়া কনে খিলা তোরে ভাইয়া খিলা তো ভাইয়া রে ও ভাইয়া তোর ভোজি কাহা গেল ছো ভাইয়া রে ভাইয়া তোর ভোজি মনে ডাকছে দেখছি কোন ছে এ ভাইয়া আ কোন ছে এ ভোজি নেছো কোন ছে এ ব্রাহ্মণ চাচা আইলো ছো আমার গা ব্রাহ্মণ চাচা ব্রাহ্মণ চাচা ফুফা ব্রাহ্মণ শ্বশুর ব্রাহ্মণ শ্বশুর তোর কোন লাগি শ্বশুর আমার ডমানি হারা গেছ তুম খুঁজতে না তোর কোন লাগিছ ভাইয়া কান্দছ তো লড় না ভরেছ ভাইয়া ছোট লোক মদ খেয়ে এসেছো আর বউকে মারলো এক বোতল দাঁড় পেলেছো এক বোতল খেয়েছো আর তোমার ভাই দুটো ভাই এক বোতল পেলেছো দু ভাই এক বোতল খেয়েছো তোমাদের নেশা হয়ে গেছে বউকে মেরেছো বউ মারেছো বউ ডুবে গেছে ঠিক আছে আমি ধ্যান করে দেখছি হ্যাঁ হরিবল 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 আমি ধ্যান করবো তোরা ডিস্টার্ব করবি না হ্যাঁ অস্ত ও কি গন্ধ এই ছোট লোক তোরা এটা তো পায়খানা করেছিস এটা তো মুতিস দেখছেন এই ছোট লোকরা এই ক্যাথাতে পেচ্ছাপ করেছে এই ক্যাথাতে পায়খানা করেছে আর আমার গায়ে দিয়েছে ছি 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 হ্যাঁ এইভাবে খবর তোর আমাকে অপমান করবি না বুঝলি ঠিক আছে তোদেরকে আমি ভস্ম করে দেব না 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 তো ঘর লাগে ব্রাহ্মণ চাচা আমার একটা মানি খুঁজতে দাঁড়া তোর বউ হারাইছে তোদের চিন্তা নাই হ্যাঁ তোরা খালি খাই খাই করছিস তোরা আমাকে এইভাবে নোংরা কথা দিচ্ছিস দাঁড়া তোর বউকে পেয়েছি আমাকে জলে ডুবতে দে এভাবে হবে না আজে
এতক্ষণ জলে ডুবেছিলাম তো, ওই জন্য জল খেয়ে নিয়েছি, সেই জলটা দমের মধ্যে এসে তোমার মুখে পড়ে গেছে। আমার একটা মানিক হয়েছে, পেয়েছি তোমার রমণীকে পেয়েছি, আমি মন্ত্র করে নিয়ে আসবো। কি কষ্ট, আরে মারালে তো মারালে চুড়িয়া কাহে তোরালে, তুমি তো আমার হাত পকলসিয়া, আজ সে হাম তোহর মগে লাগি আর তো আমার ভাতার। ছি 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 ছি, তোমাকে আমি বিয়ে করব? হ্যাঁ, কি করে ভাবলে? আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। তো কাই হাত পকলসিয়া হো, তুমি জলমে ডুবে গেছিলা, আমি তুলে আনতা হ্যাঁ আমি। ও ডমানি ছিড়া আমার, ও ব্রহ্মচর্য চাষ, হ্যাঁ আমার ডমানি তো হাত পকড় লেছে। আরে হাত পকড়লাম মানে ধরে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ বিবাহ তো আমার জাত মেনে লেছে। কেন হাত পকড় লিছি না? ব্রাহ্মণ চাচা ঘর যো, আমরা জাত মানে লিছি তো। একর নাম কামা বলে বললাম কি, বললাম কি কা, আমি বিয়ে করবো না, চুরি বানা লাগে গা, চুরি বানা দেবো। এক কুইন্টাল চাল, এক কুইন্টাল চাল, এক কুইন্টাল ডাল, এক কুইন্টাল ডাল, 50 কিলো শুকরি মাছ। আমি তোদেরকে টাকা দেবো, এই যে হসপিটালের পিছনে আছে একটা বড় ওটা ধরে খেয়ে নিস। কাল আর আর কি বললি, প্রভু কোলে কে যাই, প্রভু মরদ, হ্যাঁ হ্যাঁ দুটো মরদ, দুটো আড়া আড়া মরদ আছে। আরে দারু দারু দুটো দারু, সেটা বললো হয়তো দুটা মরদ দারু, দুটা মরদ তো রাশিস আর কি কা বলেছে রে এই ব্রাহ্মণ চাচা, কা বলে এই নমনা, হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, এই ধর এই ধর 250 গ্রাম সরষা তেল লাগে, 250 গ্রাম সরষা তেল, 50 কিলো তো মাংস, 25 গ্রাম জিরা লাগে গা। আচ্ছা আচ্ছা আমি লিখে নিছি সব, খাচ খাচ খাচ। আর নিমক লাগে গা কত কত, এক বস্তা খাবে কি, 50 কিলো শুয়োরের মাংস ওর সঙ্গে 25 গ্রাম তেল। আরে বাবা থামো, ঢুকুন খাপা করো না, 25 গ্রাম তেল, আবার এক বস্তা লবণ লাগবে, আবার লবণটা ঠিক আছে, লবণটা এক বস্তা দিবে যেন খাইতে না পারে। আর জিরা জিরা 25 গ্রাম, 25 গ্রাম শালারা খাই মরবে। আরে শালা মানে মোটা, মোটা লোককে শালা বলে, মোটা লোককে শালা বলে, কা ভাত বলেছে রে, তোমরা বুঝতে পারো না ডোম তো, যারা মোটা লোক না ওদেরকে শালা বলে আমাদের মানে বাংলা কথাতে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তো বলছি এগুলো দিলে তোমরা সন্তুষ্ট? এইসব সরমের মতো মানুষকে বলতো কাহে, হ্যাঁ কাহে সরম কাটি, তোমার বর কে বললো, তোমার বর কে, আমার ভাতের না দেরি হো, এই সারা কোন লোক রে, ওই আরে
মানুষের বউ বাইর করে দিয়ে এখন পাশা ধুয়ে দেখো পাশা ধুয়াই দেব এখন নিজের বউর পাশা কোনোদিন ধুয়াই দেয়নি কমের এখন পাশা ধুয়াই দিতে হবে এদিক করো পাশা নিচে করো নিচে হো পায়খানা কতদিন থেকে করেছি আমি তো পায়খানা করেছি আমার তো বন্ধ করছি আবার এখন মানুষের পাশা ধুয়া দিতে হবে আরো নিচে করো আরো নিচে করো আমার কি দোষ আমার কি দোষ মা তুমি আমাকে কেন মারছো মা তোমাদের ভাষা কেমন জানি ও তোমাকে ওটা দিব হ্যাঁ আর এভাবে বলবে না বলবে কি নাখের লুল্লুড়ি দাও নাখের লুল্লুড়ি ও নাকা লুল্লুড়ি নতুনি 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 বুঝতে এই শোনো আমার ঘাটে একটা মরা লেগেছে তোমাদেরকে পরিষ্কার করতে হবে ও তাহলে তোমাকে উলো দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে লাইন ধরো তোমাদেরকে মন্ত্র এ ঘাট মেছে এই যে এটা মরা আর ঠিক আছে ঠিক আছে এইটাকে পরিষ্কার করতে হবে তাহলে তোমাদেরকে সব দিয়ে দেবো ঠিক আছে আর শোনো 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 বলে দিচ্ছি সকালবেলা উঠে তোমরা দু ভাই ফুলুয়া আর ভলুয়া ওই যে ঘুরে বেড়াচ্ছিল একটা মোটা এক কুইন্টাল 20 কিলো ঠিক আছে ঠিক আছে ওইটাকে তোমরা মার্ডার করবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এ ভাইয়া চলো ঘাটবে চলো তো চলো কানছে কোন এ ভাইয়া এ ঘাটবে কোন ছে রে ভূত না পরত ছে রে তো শোনো আমার বাত তোরা মশলা জবাব তো ঠিক ঠিক বাত বলেগা হ্যাঁ জনম দুখিনী জনম দুখিনী কহা যাইছে ওর কলমে মরাপতি ছে তারপর মরাপতি রে এই সাগরের জলে ভাসতে ভাসতে কনক দেবপুরে যাই ও কনক দেবপুর মে যাই ও মরাপতি যাই তু পাঠা দে রে ঠিক ছে ঠিক ছে ছো মা রে আচ্ছা ঠিক আছে ছো মা তোমার সদান সদান গালি জবন্ডা গালি আমি দেবপুরে যাই
তোর কলমে কোন ছে? আমার মৃত্যুর সামনে। শুনো মাই, আমার পটনি আছে মাই, তো পারমে জায়গা তো ষোলো কান করি লাগে গা মাই। কিন্তু আমি যে অভাগী নারী, আমার কাছে যে কোনো করি নেই গো বাবা। শুনো মাই, এ নগর নগরে ভিক্ষা করে গা আর আমরা করি দে গা মাই, আর তোরা মরা পথে আমি দেখে গা মাই। বেশ, তোমরা অপেক্ষা করো, আমি ভিক্ষে করে নিয়ে আসবো। ঠিক আছে মাই। ও গো বাবা মাইরা, আজকে দিন আমায় কিছু করি দান করবে, কারণ আমি যদি পাটনিদেরকে করি না দিই এই ঘাট আমায় ছেড়ে দেবে না, আমি এপার হইতে ওপার যেতে পারবো না, আর আমার স্বামীর প্রাণদান আমি ফিরে পাবো না। তাই আপনারা আমার মাতা পিতা আমায় কিছু করি দান করলে আমি নিশ্চয়ই স্বামীর প্রাণ ফিরে পাবো, তাই সকলে আপনারা আমায় কিছু করি দান করবে। আমি কোথায় পাবো শব্দ করি গো পাটনি, ও গো আমি নারী জন্ম দুঃখিনী। পয়সা দাও আমায় দয়া করে ও গো বাবা, একটি পয়সা দাও জানি না এত ঝড় মিষ্টি মস্তকে ধারণ করে নেভেছে যায়, কোথায় যাব, কতদিনে স্বামীকে ফিরে পাব আমি নিজেও জানি না ভগবান, আর কতকাল কাঁদবে অপরাধ সাগরে। নারী কুলে জন্ম নিয়েছে, নারী জীবন হয়েছে বন্ধু,
আপন বলে কেউ রইল নাই জগৎ মাঝারে। চলো এই স্থান ছেড়ে দিয়ে আবার আমার অন্য স্থানে যাব। চলো আমার মায়ের হাতে বাধা এলাইয়া গেল গোয়ামা আমার মায়ের হাতে বাধা এলাইয়া গেল গোয়ামা আমার মায়ের হাতে Thank you.